অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা দু হাজার ষোলো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য যে চূড়ান্ত তালিকা সেটি ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণার সাথে সাথে যেটি হয়েছে যে বেশ কিছু মানসম্মত চলচ্চিত্র এই তালিকাতে আছে এবং সেই ছবিগুলোতে যারা কাজ করেছেন তাদের নাম আছে সেটি নিয়ে যেমন প্রশংসা এসছে এসেছে যে ভালো ছবির আর একটা সুদিন বোধ ফিরে এলো সেই আলাপটি তার সঙ্গে সঙ্গে কিছু সমালোচনা এসছে তর্ক বিতর্ক আছে কেউ কেউ পুরস্কার নিতে অস্বীকৃতি জানাচ্ছেন কেউ কেউ বলছেন ভুলগুলোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না কেউ কেউ অবাক হয়েছেন কোন ছবিতে পুরস্কার পেল তার কাজ নিয়ে এই সব কিছু নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের জীবনে তো একটা বড় ঘটনাই বটে সেই বড় ঘটনা নিয়ে কথা বলতে চাই এবং আজকে যারা আছেন আমাদের সাথে কথা বলবার জন্য তাদের কথা শুনবার জন্য আপনারা অনেকেই বসে থাকেন আমি সেই বিষয়ে নিশ্চিত আমার সঙ্গে আছেন মতিন রহমান জুরি বোর্ডের সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু ষোলো আছেন ফজলুর রহমান বাবু অভিনয় শিল্পী এবং কুসুম শিকদার অভিনয় শিল্পী আপনাদের তিনজনকে জয়ত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মতিন ভাইকে দিয়ে শুরু করি মতিন ভাই

না এটা তো ওই যে আপনার শিডিউলটা তৈরি তো এখন যেখানে আপনার আমরা ছবিগুলো দেখি সেটা হলো সেন্সার বোর্ডের ছবিগুলো দেখা হয় তো সেন্সার বোর্ডে তো নিয়মিত ছবি সেন্সার হচ্ছে সেগুলো শিডিউলগুলোকে আমরা অফ টাইমগুলো যেগুলো থাকে সেই জায়গায় এই জুরি বোর্ডের এই ছবিগুলো দেখানো হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছবি কারণ ওটা তো রেগুলার মানে আগামী সপ্তাহে কোনো ছবি রিলিজ হবে সব ডেট নেওয়া সবগুলো একই এই কারণে আর তারপরে তো এর আরও নানা প্রক্রিয়া আছে ছবি দেখার পর আবার যেগুলো নির্বাচিত হয়ে যাচ্ছে জুরি বোর্ডের দ্বারা সুপারিশে যেগুলো যাবে সেগুলো আবার নতুন করে দেখার সুযোগ থাকছে আর কি দেখতেই হয় সেগুলো আবার তারপরে আবার তিন চার চারটা মিটিং হয় সেগুলো নাম্বারিং হচ্ছে

সেটা মন্ত্রণালয়ে যাবে সেখানে আবার সংসদীয় কমিটিরা দেখবে তারা আবার নতুন করে বিবেচনা নেবে এটা প্রক্রিয়াটা একটু লম্বা আর কি আমি কি একটু প্রশ্ন করতে পারি হ্যাঁ যেমন আমরা অন্যান্য পুরস্কারের ক্ষেত্রে দেখি আমাদের দেশে যেগুলো যেমন মেরিল প্রথম আলো পুরস্কার বা আর পুরস্কার সেগুলো কিন্তু এই বছরে যে নাটকগুলো হয় ছবি চেতে নাটকের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং সবাই প্রত্যাশা করে যে তার তার নাটকটি সেরা এরকম প্রায় একশো দেড়শো নাটক আমার জানা মতে মেরিল প্রথম আলোতে জমা পড়ে তো তারা কিন্তু বছরের শুরু থেকেই এই বছরটা শেষ হয়ে যাওয়ার শুরু থেকেই তারা প্রস্তুতি নিয়ে ফেলে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা মোটামুটি একটা বাছাই করে ফেলে এবং প্রতি বছর এপ্রিল বা মে মাসে কিন্তু তারা পুরস্কারটা ঘোষণা করে এবং অনুষ্ঠানটা করে তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা কেন

না আমিও কিন্তু এই জিনিসটা আমার না আমরা তো চাই যে বছরের পুরস্কার মানে আমরা ঠিক না জুরিবোর্টা অবশ্যই চাই যে বছরের পুরস্কার সে বছরেই দেওয়া আমি আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে জুরিবোর্ডের যে সম্মানিত সদস্য যারা থাকেন প্রত্যেকেই কি উপস্থিত থাকেন নাকি কেউ কেউ থাকেন কেউ কেউ থাকেন না কখনো কেউ অফ হয়ে যায় যদি তার বিশেষ কোনো কাজ পড়ে যায় কিন্তু তারপরে তাকে ছবিটা দেখতে হয়

প্লেস আচ্ছা আমরা আবার আবার আমরা ভাইয়ের কাছে যাব আমরা আবার যাব বাবু ভাই আপনার সব প্রশ্ন যাতে আজকে মতন ভাই উত্তর দিয়ে যান সেই ব্যবস্থা আমরা করব কিন্তু আপনাকেও কিছু প্রশ্ন করার কথা আছে আমাদের সুসুম আপনাকেও নিশ্চয়ই আমাদের কিছু প্রশ্ন করার কথা আছে সেটা হলো যে প্রথমে অভিনন্দন আপনাদের দুজনকেই আপনাদের কাজের জন্য এবার শ্রেষ্ঠ অভিনয় শিল্পীর পুরস্কার আপনাদের জন্য ঘোষিত হয়েছে আমি মানে বাবু তো অনেক প্রশ্ন করলেন প্রত্যেক শিল্পীরই নিশ্চয়ই তার কাজটা সবচেয়ে ভালো কাজ বলে মনে হয় না নিশ্চয়ই না নিশ্চয়ই না কিন্তু নিশ্চয়ই তার কাজের প্রতি একটা ভালোবাসা থাকে এবছর আপনার দুটো ছবি ছিল অজ্ঞাতনামা ছিল এবং যেটির জন্য পেয়েছেন মিটি এখন কোথায় যাবে সেটির জন্য বিভিন্ন পরিসরে পুরস্কার ছিল মানে আপনি কি প্রত্যাশা করছিলেন যে মিটি এখন কোথায় যাবে কাজটি অজ্ঞাতনামার চেয়ে ভালো কাজ হয়েছে আমি একেবারেই প্রত্যাশা করিনি যে আমি মেয়েটি এখন কোথায় যাবে এই চলচ্চিত্র অভিনয়ের জন্যে আমি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব আমার প্রত্যাশাই ছিল যে আমি অজ্ঞাত নামাতে পাব এবং এই প্রত্যাশাটা যে শুধু অভিনেতা হিসেবে আমার মধ্যে ছিল তা না আমার আশেপাশে আমি এই পুরস্কার ঘোষণা হওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকায় এবং বিভিন্ন জনের লেখায় আমি সব জায়গায় একই পেয়েছি এবং আমি যেরকম ভেবেছি তারাও সেইভাবেই ভেবেছে সুতরাং এইটা আমার কাছে একটু অপ্রত্যাশিত আর কি তবে মেয়েটি এখন কোথায় যাবে এই ছবিতে কিন্তু আমি একটি গান করেছিলাম আমি একটি গান করেছিলাম সেই গানটির গীতিকার গাজী মাঝুলানা সাহেব উনি গীতিকার হিসাবে পুরস্কার পেয়েছেন এবং যিনি সুরকার ছিলেন ওই গানটির ইমন সাহা তিনিও পুরস্কার পেয়েছেন কিন্তু আমি গায়ক ওই গানটার জন্যই এবং যেহেতু আমি গায়ক না মানে না হলে কি গানটা শঙ্করের জন্য পেয়েছেন আমি মানে খুব সরাসরি প্রশ্ন করতে চাই যে দুজন শিল্পী পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন এবং দুজন পুরস্কার কিন্তু এবার আহ লাইফ অ্যাচিভমেন্ট যেটা আজীবন সম্মাননা পুরস্কার সেখানেও দেওয়া হয়েছে এবং দুজনকে পুরস্কার দেওয়ার ফলে একজন আবার বিষয়টিকে খুব ভালোভাবে নেননি মানে আপনার কাছ থেকে শুনতে চাই মানে আমি আসছি খুব প্রশ্ন করব আপনি আগে বলুন যে আপনার কাছে এই বিষয়টি প্রত্যাশিত কিনা বা আপনি মনে হচ্ছে যথেষ্ট গ্রহণযোগ্য কিনা সেটি আগে শুনি প্রথমত অভিনয় শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সর্বোচ্চ প্রাপ্তি এই প্রাপ্তিতে আমি অবশ্যই খুশি এটা একটা একটা না বলবো যে এটা আসলে সবচেয়ে বড় অর্জন হয়তো আমার কাজে স্বীকৃতি হিসেবে আর তারপর আপনি যেটা বললেন আসলে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা চারজন নমিনি যারা থাকে তাদের নাম হয়তো জানতে পারি না এই পুরস্কারটার ক্ষেত্রে কিন্তু বাকি যা যা আমাদের দেশে পুরস্কার দেওয়া হয় বাবু ভাই যেগুলোর নাম বললেন বা বাইরে যেগুলো দেওয়া হয় আমরা কিন্তু চারজনের নামই জানতে পারি এখানে ফাইনালি হয়তো যে যিনি পাচ্ছেন বা যদি যুগ্ম হয় যে দুজন পাচ্ছেন তাদের নাম আমরা ফাইনালি জানতে পারি বাট আমার মনে হয় যেহেতু জুরি বোর্ড এর সাথে মানে আপনি যেটা বললেন নিশ্চয়ই কোনো সমালোচনা বা আলোচনা হয় বলেই আপনি এই প্রশ্নটা করলেন তা আমি সেজন্যই বলছি যে এই সমালোচনাগুলোর ঊর্ধ্বে গিয়েই জুরি বোর্ড সিদ্ধান্ত নেয় এবং আমি চারজনের কথা এই জন্যই বললাম যে আমার মনে হয় এই তিরিশটা সিনেমার কথা মতিন ভাই বললেন তিরিশ জন থেকে চারজন যখন চলে আসে আমার মনে হয় চারজনই আসলে সেরা এই চারজন থেকে হয়তো খুব চুলচেরা বিশ্লেষণ করে এক দুই মার্কের জন্য হয়তো এদিক ওদিক হয় আমার ভালো নাও লাগতে পারে একদমই আপেক্ষিক তো সেটাই বললাম যেখানে যুদ্ধ হোক যুগ্ম হোক কোনো কারণে হয়তো আমার কাজ একটা অ্যাঙ্গেল থেকে জুরি বোর্ডের ভালো লেগেছে তিসার কাজ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হয়তো তাদের এই যে এই ঠিক আপনি আমাকে আসলে শেষ বাক্যটি দিয়ে আমার একটা সুবিধা করে দিলেন সেটা হচ্ছে তারা কম্প্রোমাইজ করতে চাননি মানে তারা মনে করছেন দুজনের কাজই আমি মতিন ভাই আপনি পুরোটাই আপনার সামনে বলছি ধারণা থেকে প্রশ্নটি করছি আপনি আমাকে শুধরে দেবেন যদি ভুল হয় তারা ধরে নিচ্ছেন যে দুজনের কাজই আসলে এতটাই ভালো যে দুজনকেই শ্রেষ্ঠ অভিনয় শিল্পীর পুরস্কারটা দেওয়া দরকার মানে আমি যে কারণে বাবু ভাইয়ের প্রশ্ন থেকে আপনার প্রশ্নে আসলাম আমরা আয়নাবাজিতে চঞ্চল চৌধুরীর যে অভিনয় দেখেছি সেটিও খুবই প্রশংসিত হয়েছে দর্শকের দর্শক মন হয়েছে এবং ভালো হয়েছে নিশ্চয়ই কারণে পুরস্কার প্রাপ্তি মানে আমি যদি ধরে নেই যে শিক একইভাবে ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী দুজনের কাজটি প্রশংসনীয় ছিল এবং দুজনই আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা ছিল তাহলে তাদের মেইল ক্যাটাগরি হ্যাঁ মানে তাদেরকে যুগ্মভাবে না দিয়ে মানে যেহেতু বাবু ভাই বাদ পড়ে যাচ্ছেন সেই জন্য আরেকটা ছবিতে দেওয়া হলো কিনা এটি আমার একটা জানবার আগ্রহ বাবু ভাই আপনার কি প্রশ্নটা আমারও আছে

500 চরিত্রের অভিনেতা হিসেবেই আমাকে কিন্তু অজ্ঞাত অজ্ঞাতনামায় বিকল্প শিল্পী হিসেবে মুদিন ভাই ভালো জানেন যেখানে একটা চূড়ান্ত তালিকা করা হয় কেবিনেটে যাওয়ার আগে বিকল্প শিল্পী মানে কি একটা বিকল্প ইওদা একজন বিকল্প শিল্পীর নামও তাকে ও আচ্ছা আচ্ছা যদি উনি কোনো দেয়া হলো আপনার বিকল্প হিসেবে তাকে মননন্দন আচ্ছা তো সেখানে কিন্তু বিকল্প হিসেবে 500 চরিত্রের অভিনেতা হিসেবেই আমার অজ্ঞাত নামায় নাম ছিল আচ্ছা আজ চূড়ান্ত তালিকায় ছিল মেটি এখন কোথায় যাবে এটাও আমার কাছে বিষয় যখন কোনো প্রযোজক ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সে অ্যাপ্লাই করে তখন কিন্তু তার একটা চলচ্চিত্রের কলা কুশলী এবং শিল্পীদের তালিকা দিয়ে দেয় কে কোন চরিত্রটা করেছে আর ঠিক আছে আর চলচ্চিত্র জুরি বোর্ড কিন্তু সুপারিশ করে জুরি বোর্ড কিন্তু পুরস্কার দেয় না নিশ্চয়ই সুপারিশের ভিত্তিতে পুরস্কার সুপারিশ করে আর কি আমার একটু ছোট প্রশ্ন পুরস্কারটা দেয় কি

একটু একটু থামাতে হচ্ছে কারণ বিরতি নিতে হবে এই বিষয়টা আলাপ করতে হবে আমাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি নাকি পুরস্কার যিনি অর্জন করছেন তাকে আহ করতে পারছি কি পারছি না সেই প্রশ্ন করতে চাই বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আলাপের মাঝখানে ছেদ পড়াটা ঠিক হয়নি বা আপনি বলছিলেন আমি থামিয়ে দিলাম আপনাকে মাঝখানে পার্শ্ব অভিনেতা অভিনেতা হিসেবে তার মানে যেটি ভাই বলছেন যে প্রযোজকই আসলে বলে দেন যে ইনি কেন্দ্রীয় চরিত্র ইনি পার্শ্ব অভিনেতার চরিত্র ইত্যাদি সেটাই দেয় ঠিক আছে কিন্তু এখানে অজ্ঞাত নামার জন্য আমি যে চরিত্রটি অভিনয় করেছিলাম সেখানে অভিনেতা হিসেবেই আমাকে সিলেকশনের জন্য বা তারা যে মনোনয়নের জন্য পাঠায় সেভাবেই দেওয়া হয়েছিল এখানে পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে দেওয়া ছিল না আর আপনারা যদি অজ্ঞাতন আমার দেখে থাকেন তাহলে ওটা মোটেই পার্শ্ব চরিত্র নয় হ্যাঁ কেন্দ্রীয় চরিত্র তাহলে কি প্রশ্ন হ্যাঁ আর আমি আমার এখানে আরও একটি কথা আছে যে পার্শ্ব অভিনেতা বলে আসলে না পার্শ্ব চরিত্রের অভিনেতা আমরা অনেক সময় লেখা দেখি যে পার্শ্ব অভিনেতা পার্শ্ব অভিনেতা বলে কিছু নেই অভিনেতা অভিনেতাই পার্শ্ব চরিত্রের অভিনেতা প্রধান চরিত্রের অভিনেতা কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আমার মনে হয় সম্মানিত এই যারা এই এখানে থাকেন যারা বিচার বিশ্লেষণ করেন তাদের মনে হয় আরও ছোটো ছোটো অনেক বিষয়ে একটু একটু মনোযোগী হওয়া দরকার কারণ আপনারা যাদেরকে পুরস্কারের জন্য মনোনয়ন করছেন তারা কিন্তু শিল্পী এবং তারা খুব সেন্সিটিভ সেন্সিটিভ মানুষ সুতরাং এখানে ছোটোখাটো ভুল ত্রুটি হলে বা অসামঞ্জস্য দেখা দিলে এটা আসলে প্রশ্ন আসে কিছু প্রশ্ন আছে অনেক সন্দেহ দানাbate অতিক ভাই না নিশ্চয় ভালো কথা বলছেন না কিন্তু আপনি বলছেন যে জুরি বোর্ডের এটি সিদ্ধান্ত নয় জুরি বোর্ড শুধুমাত্র পরামর্শ দিতে পারে বা তাদের মতামত জানাতে পারে সুপারিশ জানাতে পারে মানে সেই ক্ষেত্রে আপনারা যে ধরনের সুপারিশগুলো করেন সেগুলো কি প্রতিফলন দেখেন হ্যাঁ নিশ্চয় দেখি আমরা সবগুলোতি দেখা যায় মোটামুটি দেখা যায় দেখা যায় আচ্ছা আমি তাহলে প্রসঙ্গটি তুলি যেমন এবার যে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে দুজনকে দেওয়া হয়েছে এবং একজন হচ্ছেন ববিতা আমরা যে নামে তাদেরকে চিনি এবং একজন হচ্ছেন ফারুক এবং ফারুক বলছেন যে তিনি এটিতে অপমানিত বোধ করেছেন অসম্মানিত বোধ করেছেন কারণ আজীবন সম্মাননা পদক কখনো দুভাগে ভাগ করা যায় না উনি এত বছর ধরে কাজ করছেন এই প্রথম উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এর আগে কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া দেওয়া হয়নি সত্ত্বেও উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শুধুমাত্র একবার লাঠিয়াল ছবিতে পার্শ্ব অভিনেতা হিসেবে উনি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সত্তর মানে সত্তরের কোন তার আগে কখনো দেওয়া হয়নি মানে আপনি যেটি বললেন বাবু ভাই যে শিল্পীরা তো খুব স্পর্শকাতর এবং অনুভূতি প্রবণ তাদেরকে কি এই ব্যাপারগুলো সম্পর্কে একটু মতামত নিয়ে কখনো জানতে যাওয়া হয়েছে কিনা না আজমল সুমনানা তো আপনার গত বছরও দুইজনকে দেওয়া হয়েছে না সেটি তো ভিন্ন কথা তাহলে এবারও তো দুইজন পেয়ে গেল আর কি এটা তো কোনো ইয়ে না দুইজন একজন পাবে না দুই জন পাবে আপনার কি হচ্ছে আপনার স্বাধীনতা পদক পনেরো জন পাচ্ছে না একশো পদক তেরো জন পাচ্ছে না

আমার সাথে যে পেছে টিচা তাকে অভিনন্দন জানাচ্ছি আর একসাথে যদি এটা প্রাপ্তি হ্যাঁ ভালো কাজ এটা প্রাপ্তি কারণ এটা সর্বোচ্চ স্বীকৃতি এটা অবশ্যই প্রাপ্তি কিন্তু এবারে আরেকটি ঘটনা ঘটেছে আপনারা জানেন কি না যে যিনি নৃত্য পরিচালনায় জাতীয় পুরস্কার পেয়েছেন নিয়widetilde যিনি চলচ্চিত্রের কাজ করেছেন বলে তিনি তো সেই চলচ্চিত্রে কাজ করেন নি সেটা কি করে কি হলো এটা প্রমাণ করুন বলেন

আচ্ছা ফার্স্টে আপনি বলেছেন প্রথমে যে একটু আমরা একটু আড্ডা দেব আসলে হয় কি অনেক সময় দেখা যায় যে অনেক টেকনিক্যাল লোকজন বা ব্যাকগ্রাউন্ড লোকজন আছে যারা ঠিক আমাদের দেশে না বাইরের দেশ থেকে এসে কাজ করে এবং যাদের নাম আমি ঠিক যদি ভুল না করি তারা ঠিক প্রপার অনুমতি নিয়ে বাংলাদেশে কাজ করতে আসে বা ভিন্নভাবে হয় যে বিদেশিদের আমাদের এই পুরস্কারের ক্ষেত্রে বিদেশিদের কিন্তু এটা দেওয়া যায় না তাই না আমি যদি ভুল না সিটিজেন হতে হয় তো সেই কারণে এই পুরস্কারটা নিতেই হবে এরকম একজনের নাম ঢুকিয়ে দেওয়া হতে পারে বলে আমার ধারণা এবং অনেকের আবার এখানে একটু একটু গ্রুপিং হয় এই পুরস্কারটা নিতেই হবে মানে সেই কারণে হ্যাঁ এই পুরস্কারটা আমাকে নিতেই হবে মানে এটা আমার ছবির জন্য এই পুরস্কারটা আমি নিচ্ছি আমি যত আমি তো দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে না কাজ না করলেও এই বিষয়গুলো কিছু কিছু তো জানি আমরা শুনি আর কি আপনাদের মাধ্যমে আলোচনা করি সেটা হচ্ছে যে যেমন আমার ছবিতে আমি পেলাম তিনটা আরেকজন বলে না আমার ছবিতে দেখো

মানে তার ছবিটা যিনি জমা দিয়েছেন তিনি করেছেন তিনি করেছেন আপনার যে কোনো পুরস্কারের একটা পিবি বোর্ড হয় আর কি আমাদের দেশে পিভি বোর্ডটা নাই আচ্ছা পিবি বোর্ড সিলেক্ট করে দিবে জুরি বোর্ডের জন্য ছবি তারা নানা রকম তথ্য নেবে ছবিটা কে নির্মাণ করেছে কোথায় নির্মিত হয়েছে সবকিছু বাছাই করে তিরিশটা থেকে দশটা দিবে তিরিশটা ছবি দেখে একটা জুরি বোর্ড সেগুলোকে বেস্ট ওয়ান বাছাই করা অনেক যন্ত্রণার অনেক কষ্টের আর কি সেখানে তার আগে বডি তো তোলেন বিরতির সময় হওয়ার পর নিশ্চয়ই বাবু ভাই বলেছে গলা খুলবে কিনা অপেক্ষা করছিলেন গলা খুলেছে আমি শুনেছি খবরটা বিরতির পর আসছি স্বাগত এবং একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে কুসুম আপনি সহ সকলে আপনারা বলছিলেন যে এই যে বিদেশি শিল্পীরা এসে কাজ করা এবং তাতে এক ধরনের জটিলতা সেটি তো অনেকদিনকার কথা এমন কি আসলে ছবি নয় এখন যে ইউ মানে নেটের জন্য সিরিয়াল তৈরি হচ্ছে সেখানেও দেখছি বিদেশী শিল্পীরা কাজ করছেন পরিচালকরা কাজ করছেন বিভিন্ন লোকেশনে গিয়ে শুটিং করছে তাতে আবার পুলিশ দৌড়দৌড়ি করছে নানান ধরনের সমস্যা আপনি যেহেতু যৌথ চলচ্চিত্র যৌথ প্রযোজনা করা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছেন এই জটিলতাটা আসলে কতটা বা বাংলাদেশ ভারত দুই পক্ষে এই জটিলতা আছে কিনা হ্যাঁ নিশ্চয়ই আছে কিন্তু আসলে প্রযোজকদেরই এই দায়ভার বা দায়িত্বটা বেশি এবং তাদেরই উচিত সঠিকভাবে একটু সময়ে

স্বপ্ন জাল এটাও কিন্তু যৌথ প্রযোজনা তারা কিন্তু নিয়ম মেনেই করেছে এবং টাকা পয়সার কথা যেটি বললেন সেটাও কিন্তু যৌথভাবেই হয় যেমন ওই ওই বাংলার যারা পশ্চিমবাংলার আর্টিস্ট তাদেরকে ওই প্রডিউসার পেমেন্ট করে এখানে যারা আমরা যারা বাংলাদেশের শিল্পী তাদেরকে এখানকার প্রডিউসার পেমেন্ট করে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই নিয়ম মেনেও কিন্তু কাজটা করা যায় আবার অনিয়মের ক্ষেত্রে যেমন আমি আপনার বলি বাংলাদেশেও যেমন কিছু কিছু অনিয়ম হয় কলকাতাতেও কিছু কিছু অনিয়ম হয় আমি সেখানেও একটি ভারতের ছবিতে অভিনয় করেছি সেখানে আমি অভিনয় করার জন্য যে পেপার আমি তাদের কাছে চেয়েছিলাম তারা সে পেপার দেন এবং এমন সময় তারা আমাকে ভিসা টিসা দিয়ে ইয়ে করেছে যে সব আমি দেখলাম যে না কাজটি আমার এখন করতে হবে আমি দেখলাম যে আমি আসলে ইলিগালি কাজটা করে আসলাম যৌথ প্রযোজনার ছবি নিয়ে তার অনেক ধরনের জটিলতা জটিলতা আছে অভিযোগ আছে মতিন ভাই বিশেষ করে যে ছবিগুলো নিয়ে জটিলতা আছে যে বিভাজন শিল্পীদের বিভাজন শিল্পী নির্বাচন এবং মানে শুটিংয়ের ব্যাপারটা এটা অবশ্যই একটা অদ্ভুত যুক্তি যে কেন বাংলাদেশে বেশিরভাগ সময় লোকেশন নেওয়া হয় না এটা তো আসলে সম্ভব না গল্পের প্রয়োজনে সেই লোকেশনটা যেখানে বেশি সময় কাটাতে হবে হয়তো সেটা নতুন নতুন যে নীতিমালাটা হয়েছে যৌথ চলচ্চিত্র প্রযোজনার সেখানে কিন্তু শুটিংয়ের কথা লেখা নেই গল্প যেখানে ডিমান্ড করবে সেখানেও যাবে এবং শিল্পীর কথাও কিন্তু লেখা নেই তবে দুই দেশের শিল্পী যেন সমপরিমাণ থাকে এরকম একটা অপশানও দেওয়া আছে আর কি জি কিন্তু সেই জায়গাটাতে কি আমরা এরকম দেখি কি না যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে হয়তো একজন বা দুজন বাংলাদেশ শিল্পীকে নিয়ে বাকি বেশিরভাগ শিল্পী বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছে ওর কারণেই তো এখন নতুন একটা নীতিমালা তৈরি হয়ে গেছে সেটা কি সেটা কি হ্যাঁ সেটা হ্যাঁ সেই নীতিমালা এখন আপনার প্রসেসে আছে পাস হয়ে যাবে খুব দ্রুত হুম এখন এমনও দেখা যাচ্ছে যে কলকাতা শুটিং শুরু হয়ে গেছে হুম এখানে সে নীতিমালাল বলা হচ্ছে যে বাংলাদেশ পাটে যে ছবিটা নির্মিত হবে সেই ছবির পাণ্ডুলিপি পর্যবেক্ষণের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে সেখানে সরকারি দল আছে বিশিষ্ট জনরা আছেন কিন্তু শুটিং শুরু হয়ে গেছে কলকাতাতে অলরেডি শ্যুটিংটা শুরু হয়ে গেছে তো সে শুটিং পার্টটা সেটা তো আর ফেলতে পারছে না যদি এখানে এর চিত্রনাট্য যারা পরীক্ষা করছে তারা যদি মনে করে জানো এটা প্রয়োজন নাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এগুলো তো নানা অনিয়ম চলছে আর না কিন্তু এই যে শিল্পীর বিভাজনের ক্ষেত্রে শিল্পীর বিভাজনের ক্ষেত্রে আসলে তাহলে কিভাবে নির্ধারণ করা হবে যে বাংলাদেশের আপনি আসলে পঞ্চাশ জন এমন শাড়ি শিল্পী নিলেন যাদেরকে লোকে আসলে চেনেই না কিন্তু আপনি পঞ্চাশ জনের তালিকা দিলেন যেটা হচ্ছে এবার নতুন মালায় শিল্পী নির্বাচনেও স্বাধীনতা আছে স্টোরি যা ডিমান্ড করবে পরিচালক সেগুলি তাদের আমি সেটা মানে ভেবেই বলছি মাথা রেখে বলছি সেক্ষেত্রে যদি ব্যাপারটি এমন হয় যে পঞ্চাশ জন এমন শাড়ির শিল্পী আপনি বাংলাদেশিদের বাংলাদেশিদেরকে দিয়ে কাজ করালেন যারা আসলে ঠিক ওই ওই ছবিটির জন্যই হয়তো প্রথম কাজ করেছেন এবং তারপর পুরোটাই একেবারে সরাসরি বলতে হয় ভারতীয় শিল্পী দিয়ে কাজ করানো হলো মানে তাতে করে এই যে যৌথ প্রযোজনায় ইচ্ছা বা সদিচ্ছা যিনি প্রযোজনা করছেন তার এটা নীতিবোধের ব্যাপার আর কি সে কিভাবে করছে আর কি এটা তো আপনার আপনি আটকাতে পারবেন না সে করছে সে যেমন একটু আগে বল প্রশ্ন উঠলো যে নাম উনি কাজ করেন ওনার নাম আছে প্রয়োজক এমনও দেখা যাচ্ছে যে নিজের নাম দিয়ে ছবি চালিয়ে দিচ্ছে কিন্তু সে একদিনও তো অ্যাকশন কাট করে না কিন্তু এটা আটকানো যাবে না তাই কি ভাই কুসুম আপনারা তো শিল্পী আটকানো যাবে না নিয়ম দিয়ে নতুন ভাই বলছেন যে নিয়ম দিয়ে আটকানো যাবে নিয়ম দিয়ে নতুন কিছুটা একমত সেটা নিয়ম দিয়ে এখন করেন সংখ্যার কথা বললেন যে ঠিক আছে এখানে পঞ্চাশ জন শিল্পী লাগবে পঁচিশ জন তোমার নেবা পঁচিশ জনের ধর ধর ধরে নিলাম এক নিয়ম করলেন দেখা গেলো প্রধান চরিত্রের অভিনেতা অভিনেতা সব এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দিয়ে দিলেন কিছু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট লাগে না উনি আপনি নিয়ম করে এটা করতে পারবেন না আসলে এখানে নৈতিকতার একটি প্রশ্ন আছে আমার কাছে মনে হয় যে এখানে একটা নৈতিক জায়গা থেকে যৌথ চলচ্চিত্র নীতিমালার আপনার প্রথম লাইনটা কি এটা দুই দেশের শিল্পী বিনিময় দুই দেশের কলাকুশলী বিনিময় দুই দেশের উৎকর্ষতা যা আপনি যদি আমার টেকনোলজি আমি না বুঝি আপনি যেটা বুঝেন সেটা আপনি আমার কাছে সেটা আত্মস্থ করে এই এজন্যই তো যুত নির্মাণ সেটা তো সেই জায়গায় তো আমরা দাঁড়িয়ে নাই আমি এইজন্য মিথিলাপুর প্রথমে বলছি প্রথমে আমি বলেছিলাম যে এখানে যারা লগ্নি করছেন আসলে তাদের দায়ভারটা পরিচালকের যেহেতু মতিন ভাই পরিচালকের কথা বললেন হ্যাঁ পরিচালক নিশ্চয়ই একটা বড় ভূমিকা পালন করেন কিন্তু প্রোডিউসারদের ভূমিকাও অনেক বেশি অনেক সময় ওনারা প্রেশার ক্রিয়েট করেন অনেক অনেক ক্ষেত্রে এখানে আমি কেন এক্সাম্পল দিচ্ছি বারবার প্রথমত সংকোচিত একটা বড় ব্যানারের কাজ যেখানে এখানে শ্রদ্ধেয় গৌতম স্যার আছেন দ্বিতীয়ত হচ্ছে এর প্রডিউসার যারা আমাদের বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মস আশীর্বাদ চলচ্চিত্র আর ওপারের আছে প্রসেনজিৎ চ্যাটার্জির যে প্রোডাকশন হাউস এন আইডিয়াস আরেকজন আছেন মৌরা চৌধুরী এরা চারজনই দুই দেশের লিডিং প্রডিউসার্স হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেখানে লিডিং প্রডিউসার যারা আশীর্বাদ চলচ্চিত্র কিন্তু পদ্মা নদীর মাঝে মনের মানুষ ইমপ্রেস টেলিফিল্মস তাই তিতাস শক্তির নদীর নাম এরকম হ্যাঁ এরকম বড় বড় সিনেমার সাথে কিন্তু এদের নাম জড়িত এরা যদি যৌথ প্রয়োজনা সঠিকভাবে নীতি মানে রুলস রেগুলেশন চায় না কিন্তু বাংলাদেশেও বড় বড় প্রয়োজননা সংস্থা বলে পরিচিত যারা প্রয়োজননা মানছেন সংস্থার বিরুদ্ধে মূল অভিযোগ যারা নিয়ম মানছেন না আমি সেই আলাপটি তুলতে চাই না আজকে তাদের অনুপস্থিতিতে কিন্তু এই আলাপ আমরা অনেকবার করেছি তারা বিশেষভাবে যৌথ প্রযোজনার ছবি করেন এবং বিশেষভাবে যৌথ প্রযোজনার ছবি করার ক্ষেত্রেই তাদের নাম বারবার উঠে আসছে হ্যাঁ নাম বারবার উঠে আসছে এবং বহুবার তারা অভিযুক্ত হয়েছেন এই বিষয়ে কিছু কোনো মন্তব্য করবেন কিনা না কারণ নৈতিকতার ব্যাপারে আজকে যেমন আমাদেরকে হাজির করলেন

সেটাই মানে ব্যাপারটা কি গল্পের প্রয়োজনতা সেই স্বাধীনতা আপনারা দিয়ে দিচ্ছেন যাই হোক এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আমি বিদায় নিয়ে নিচ্ছি এবং বাবু ভাই আমাদেরকে বলেছেন যে এখন কোথায় যাবে যে গিয়েছে দু লাইন আমাদেরকে উনি সেটি শোনাবেন এবং গানের পরে বেশি কথা বলাটা ঠিক হবে না তাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা তো জানেনি যে আমরা বাংলাদেশের সকল শিল্প মাধ্যমে যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা নিয়ে সবসময় আপনাদের সাথে থাকতে চাই উৎসব মুখ সুন্দরভাবে থাকতে চাই এবং সেই উৎসবে যোগদান করবেন আপনারা নিয়মিত জয়তুতে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি জয়তু বাংলাদেশের সিনেমা আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল